বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিলতাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে বসে এই পিস বাংলার গ্রুপ ডিসকাশনকে দেখছেন আপনাদেরকে সেবাই আমরা জানাই আন্তরিক মুবারকবাদ প্রীতি শুভেচ্ছা এবং আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য আমরা সব সময় আপনাদেরকে এই বলে দোয়া দিচ্ছি যে আপনাদের মতো আরও যেন আমাদের এই এইরকম শ্রোতা দেখতে পাই এবং এই সমস্ত প্রোগ্রাম থেকে তারাও যেন উপকৃত হতে পারেন বন্ধু সকল আমরা এই সিরিজে বেশ কিছু কথা আলোচনা করেছি এবং আরও কিছু কথা আলোচনা করব ইসলাম যেই দিন যাকে পেয়ে আমরা আজ গর্বিত তো ইসলাম এবং আজকের মুসলমান আজকের মুসলমানরা গর্বিত হতে পারবে এইরকম পজিশন কিন্তু নেই অথচ এটা স্বীকার করতে হবে আমাকে আপনাকে সবাইকে যে ইসলাম যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশ্বকে জয় করতে পেরেছে এমন কোনো ধর্ম নেই দুনিয়াতে কেউ নজির দিতে পারবে না যে এত সংক্ষিপ্ত সময়ের ভেতরে এত বিস্তৃতি লাভ করতে পেরেছে এবং এত জনপ্রিয় হয়ে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে গেছে একমাত্র সে দিন হচ্ছে দিন ইসলাম দিন ইসলাম এমনি এমনি এসে যায়নি এবং দিন ইসলাম এমনি এমনি এই প্রসার প্রচার লাভ করতে পারেনি তার ভেতরে ছিল মাধুর্য তার ভেতরে ছিল গুণগত মান তার ভেতরে ছিল বৈশিষ্ট্য এই সমস্ত জিনিস যখন একত্রিত হয়েছে তখন তার প্রসার প্রচার লাভ করতে গিয়ে কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয়নি আপনাকে আমি সংক্ষেপে শুধু বলি এই কথাটা যে হাজরতমার রাজিয়াল তালা আনুর যুগে ইসলামী রাষ্ট্রের সীমানা বা তার পরিধিকে যদি মাপ করে দেখা গেছে তাহলে ওই মাপটাকে যদি আজকের দিনে আমরা এই যে খণ্ডবিখণ্ড হয়ে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে সে রাষ্ট্রগুলোকে যদি দেখতে যাই সেই দিন যেটা একটা রাষ্ট্রের অন্তর্গত ছিল সেই পরিধিটার মধ্যে আজকের দিনে 30 থেকে পঁয়ত্রিশটা রাষ্ট্র গঠিত হয়ে আছে বরং তার চাইতে কিছু বেশি হয়ে গেছে তাহলে ইসলামী রাষ্ট্রের পরিধি কত লম্বা ছিল কত বিশাল এলাকা নিয়েছিল এগুলোকে কে নিয়ে গেলে এত দূরে ইসলামের যে বৈশিষ্ট্য তার একটা বাহক তৈরি হয়েছিল দিকে দিকে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই টলাই টলাই এর ধারক যখন হলো এই গুণগত মান এবং তার স্ট্যান্ডার এবং তার ভেতরে যে মাধুর্য এগুলোকে দেখে মানুষ একে 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 তাকে গ্রহণ করতে শুরু করলো তা আমরাও গ্রহণ করেছি আমরা কোন সূত্রে পেয়েছি হয় আমরা জন্মসূত্রে পেয়েছি আবার আমরা কেউ অন্য সূত্রে পেয়েছি যেই সূত্রে আমরা পাই না কেন ইসলামকে কিন্তু আমরা সেই ইসলাম আর এই ইসলামের ভেতরে এত তারতম্য সৃষ্টি করে দিলাম কেন যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম ইসলাম চাই সততা ইসলাম চাই ঐক্য তেমনি আজ আপনাকে বলবো ইসলাম চাই শিক্ষা শিক্ষা ছাড়া ইসলাম নয় বা আমরা শিক্ষা ছাড়া ইসলামের পূর্ণ কল্পনা করতে পারি না অথচ আজ মুসলিম সোসাইটির ভেতরে এই জিনিসটা একটা রোগের মতো দেখা দিয়েছে একটা মহামারী বলা যাবে যে শিক্ষা ছাড়াই মুসলমান বেঁচে আছে এবং শিক্ষা ছাড়াই মুসলমান নিজেকে মুসলমান বলে চলেছে তাহলে কি শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই না শিক্ষাকে বাদ দিতে গেলেই কি হয়ে যায় একজন মুসলমান থাকা যায় এবং সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা তাহলে এই বিষয়ে প্রথমে আমি যাব শেখের কাছে শেখ আপনি এ ব্যাপারে একটু কথা বলুন যে শিক্ষাটার উপরে ইসলাম যে তার তাগিদ দিয়েছে তা তাতে কোন গুণগত দিক কি আছে যে হ্যাঁ ইসলামে একজন লোককে শিক্ষিত হতে হবে খাইরukum মান তাআলমাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষা করার অর্থ হলো এই যে কোরআন মধ্যে পৃথিবীর সর্বস্তরে যেখানে যেরকম সমাজ আছে সব সমাজের জন্য এটা কি এটা উপযোগী সেটা তার দুনিয়াবি দিক হোক অথবা তার আখরাতি দিক হোক সর্বস্তরের জিনিস এই কোরআনের মধ্যেই ভরা আছে সেই জন্য রসুলা বললেন যে খায় রকুমানাহু কোরআনের মধ্যে আছে দুনিয়াবি দিক

যে কোরআনের মধ্যে কি আছে না আছে বা শিক্ষার গুনে তারা সবকিছু মেনে চলতে পারবেন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করা মানে সবকিছু ঠিকঠাক ভাবে চলা আল্লাহর জান্নাত লাভ করা এটা আশা রাখা জাহান্নামকে ভয় করা এটা আখাতের ব্যাপার কিন্তু আল্লাহ তারা বলেছেন যে তোমরা সুদ খাবে না তোমরা অত্যাচার করবে না তোমরা মিথ্যা কথা বলবে না এই যে এতগুলো কথা জিগুলো সমস্ত কিছু নির্ভর করছে শিক্ষার উপরে শিক্ষার উপরে আল্লাহ শিক্ষার প্রতি এত জোর দিলেন এবং ইসলামের ভেতরে শিক্ষার এত গুরুত্ব পাওয়া গেছে তো এই কথাটা আমরা মুসলমান হিসাবে যদি মানতাম বা আমাদের এর প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে একজন মুসলমান শিক্ষিত হবে শিক্ষিত হতে গেলে শিক্ষিত সমাজ গড়বে শিক্ষিত সমাজ হতে গেলে শিক্ষিত দেশ হবে সেখানে আল্লাহর আইন ঠিক ঠিকভাবে ফলো হবে সেখানে অশান্তি থাকবে না শান্তি থাকবে তাহলে শিক্ষার বিষয়ে এখন বর্তমান যেটা আমাদের মুসলিম সোসাইটিকে আমরা দেখছি সেখানে এর প্রতিফলন ঠিকভাবে আপনার চোখে পড়ছে যে হ্যাঁ দেখতে পাচ্ছি যে শিক্ষার প্রতি আমরা খুব অনুরাগী শিক্ষা আমরা পড়ছি জানছি শিক্ষা করছি শিক্ষার প্রতি অনুরাগী বলতে গেলে কিছুটা মেনে নিতেই হবে যে হ্যাঁ শিক্ষার প্রসার ঘটছে বর্তমানে মুসলিমরা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে শিখেছে কিন্তু এবার কথাটা হচ্ছে যে শেখ যেটা বললেন তা আল্লামাল কোরআন যে নিজে কোরআন শিখে অপরকে শেখায় সেই হচ্ছে উত্তম ব্যক্তি তাহলে কোরআনিক যে শিক্ষা এবং কোরআন যে আধুনিক এবং দিনী শিক্ষাকে পার্থক্য করেনি কোরআনে পুরো পুরো ডিটেলস কি আধুনিক কি দিনী সমস্ত কিছু ব্যাপার পরিপূর্ণরূপে বলে দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এই শিক্ষার প্রতি মানুষের ঝোঁক বাড়লেও প্রকৃত যেটা শিক্ষা দরকার সেই শিক্ষার প্রতি কিন্তু মানুষের বিরূপ প্রতিক্রিয়া বা একটা হীনমন্যতা এখনো দেখা যাচ্ছে বিরাজ করছে সুতরাং সেই সমস্ত শিক্ষা ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্য আমাদের এই মেসেজ বা এই বার্তা হবে যে একটা জিনিসের লক্ষ্য নিয়ে যখন ছেলেমেয়েরা শিক্ষার জন্য এগিয়ে আসে তাহলে সবসময় চায় এই পৃথিবীতে কি করে তারা সেফ স্ট্যান্ডার্ড হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সবসময় বাবা মা চায় নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে যেন ছেলে দাঁড়িয়ে যেতে পারে তাহলে আমি টেনশন ফ্রি তাহলে এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এত শ্রম এত অর্থ তার পিছনে ব্যয় করে দিয়ে দেখা গেল একটা সে সরকারি বা গভর্নমেন্টের জব পেলো তারপরে ত্রিশ বছর খুব বেশি চাকরি করবে তারপরে তো তার যে শিক্ষা সেই শিক্ষার তার কোনো মূল্য থাকে না কোনো মূল্য থাকে না তাহলে সেই যে শিক্ষার অ্যাকচুয়াল মূল্য এই দুনিয়া এবং আখেরাতে এবং সে যদি এই কোরআনের শিক্ষা তার মধ্যে থাকে সে রিটায়ার হয়ে যাওয়ার পরেও যে তবলিগ করে সেই শিক্ষা প্রচার করার একটা সুযোগ পাবে এবং সেটা যে একটা গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ বলা যেতে পারে যে মেধাকে কাজে লাগিয়ে আমরা এত শ্রম ব্যয় করছি এত টাইম দিচ্ছি এত অর্থ একটা বাজেট একটা ছেলে মেয়ের পিছনে যারা পড়ান গার্জেন তারা বেশ ভালো করে জানেন যে একটা ছেলেকে সেই শিশু বয়স থেকে শুরু করে তাকে লাইফে প্রতিষ্ঠিত হতে গিয়ে কত লাখ লাখ টাকা তার পিছনে একটা বিশাল বাজেট থাকে

যে কোরআন মাজিদ কি সত্যি তোমাকে সেই জ্ঞান দিতে পারছে না যে জ্ঞান তুমি খুঁজে বেড়াচ্ছ তাহলে এই বুদ্ধিটা বা এই উপদেশটাকে তাদেরকে তাদেরকে আমরা দিতে পারি না জি অবশ্যই দেওয়া যায় সে সে কথা তারপরে বিচার কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে যখন আমরা কথা কথা শুনি শুনি তখন আমরা একতরফা একটু একটা সীমা রাখার মধ্যে জ্ঞানটাকে আমরা ধরে নিই জি কিন্তু কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য কেমন পর্যন্ত জীবন ব্যবস্থা এটা আমাদের জানতে হবে কিন্তু আমাদের ভুল হচ্ছে যে শুধু আমরা শুধু একটা দিনের ক্ষেত্রে ধরে নিই আর বাকিগুলো আমরা ছেড়ে নি সেই জন্য আমাদের অধিকাংশ মুসলিম ভাই যারা আছেন তারা দেখা যায় শুধু জানালেন যেখানে আপনি বললেন জবের ব্যাপারটা সেই দিকটা আমরা ভালো করে তখনও তো কথা হলো যে এইভাবে আমাদের যারা সত্যিকারের অনেক মানুষকে আমরা দেখেছি জানেন না যে কিসে উজু ভেঙে যায় কেমন করে করতে হয় আচ্ছা ঠিক আছে আমরা জনে আমাদের আমাদেরকেও শিক্ষিত হতে হবে আর ইসলাম আমাদের বলেননি সাধারণভাবে আমাদের বলেছেন যে তোমরা শিক্ষা করে শিক্ষার মানে মান দিয়েছে কিন্তু তার ফাঁকেও রসুল সাল্লু আলম আবার দিনী শিক্ষাটাকে থেকে আধিকার দিয়েছেন যে তোমরা মানুষ তোমাদের এই জ্ঞান ডাকা দরকার সব জ্ঞান আমরা শিখতে পারি কিন্তু তার সঙ্গে ফাঁকে একটু তিনি কি করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দিনের জ্ঞানের শিক্ষার জন্য কেমন কেউ বলেছেন জাল্লাহ বলে আলম যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান দান করেন যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাই আমরা বলবো যারা সত্যিকারের মুসলিম ভাই আমরা যারা আছি আমরা দুনিয়া এবং দিনই সব রকম জ্ঞান আমরা শিক্ষা করব তাহলে আমরা এই জগতে পর আমরা আমরা আয়োজিত হব আমরা একটা জিনিস এখানে দেখছি লক্ষ্য করে যে যে সমস্ত লোকেদের ব্যাপারে আপনি অভিযোগ করলেন ডাক্তার সাহেব অভিযোগ করলেন যে এই রকম পদের লোক অথচ তারা সুরা ফাতে হাটা পর্যন্ত করতে পারেন না একটা দিন ছিল যে আমাদের মধ্যে এই মানসিকতাটা ছিল যে আমরা আমাদের ছেলে পিলেকে যা কিছু পড়াই না কেন অন্তত বুনিয়াদি শিক্ষা কটাকে দেওয়ার জন্য দোয়া তসবি নামাজের জন্য যেগুলো জরুরি সে সমস্ত সুরাগুলোর জন্য আমরা মক্তব্যে পাঠাতাম কিন্তু আজকের দিনে বড় দুঃখ লাগে যে মক্তবগুলো বিরান পড়ে আছে সেখানে মানে বন্ধ হয়ে যাচ্ছে জনা কয়েক মেয়েকেই দেখতে পাবেন এই যে তারা হয়তো এসে পড়ছে বা বসে কিছু শিখছে কিন্তু ছেলে আর আর মসজিদে যাচ্ছে না ওই মক্তব্যের লেখা এত কম্পিটিশন এত প্রতিযোগিতা নিয়ে নিচ্ছে গার্জেন ছেলের বাবা মা যে শিশু বয়স থেকে আর এত নার্সারি স্কুল গজিয়ে উঠছে এখন বর্তমান দেশে আমি যে বলছি যে শিক্ষা সম্পর্কে সচেতন হচ্ছে কিন্তু ছেলে একটা যে যে নার্সারিতে তার প্রথম থেকেই গুড গুড মর্নিং ইভিনিং বলে অভ্যাস দাঁড়িয়ে পেচ্ছাপ করা যেগুলো একদম শরীয়তের খেলাফ এবার একটা বীজ যখন বপন করলো এবার যখন ও ফুল দেবে বা ফল দেবে এবার যদি বীজেই পোকা লেগে যায় তাহলে সেই ফল তার কাছ থেকে কি ফল আমরা আশা করতে পারি কিন্তু আমার যখন দেখবো সাধারণভাবে মুসলিম জাতির ওপরে এদের মধ্যে শিক্ষার হার কত কারণটা আমরা বের করতে পারি কি যে অবশ্যই এর কারণ যদি আমরা দেখি তাহলে তো আমাদের ওই যে অর্থের ব্যাপারটা যেখানে চলে আসছে যে আমরা ছেলে একটু বড় হয়েছে বয়স হয়েছে এবার ওর কাছ থেকে যাতে ইনকাম পেতে শুরু করি এই যে বাবা মায়ের একটা টেন্ডেন্সি যে ছেলে বড় হলেই সে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া পড়াশোনা থেকে বঞ্চিত করে অর্থাৎ কি করে আমি সে ঘুরে বেড়িয়ে হোক বা আমার একটা স্থায়ী ফান্ড তৈরি হবে ফিউচারে যেন আমার কোনো অসুবিধা না হয় এই যে মন মানসিকতা ব্রেনের মধ্যে চলে আসে তখনই এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা ছেলেকে মেয়েকে বঞ্চিত করে দিয়ে পুরো ইনকামের পথে নিয়ে আচ্ছা এই ইনকামের পথে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এতো অন্যায় এটা আমরা মেনেই নেব বাকি কথা আপনার কাছ থেকে শুনবো সুপ্রিয় দর্শক একটা ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ আল্লাহর কত খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী

السلام عليكم ورحمه الله وبركاته শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ ডাক্তার সাহেব বলছিলেন যে কথাটা তাহলে আপনি আপনার কথাটাকে হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এই অর্থটাকে আমরা এত মোহাবত করছি ভালোবাসি যে অ্যাকচুয়াল যেটা দরকার আমার সে এই দুনিয়ার জন্য সম্মান এবং আখেরাতের জন্য সম্মান তাহলে সেইটাকে বাদ দিয়ে আমরা শুধু এই দুনিয়ার লোভ লালসার জন্য অর্থটাকে প্রাধান্য দিতে গিয়ে ছেলে মেয়েকে যে পড়াশোনার শিক্ষা দিতে হবে বোধ দুটোই দেওয়া অবশ্যই জরুরি তাহলে সেইটাকে বঞ্চিত করে দিয়ে ছেলে পিলেকে বাড়িতে কোনো কাজে লাগিয়ে দেওয়া কোন ব্যবসা বাণিজ্যে লাগিয়ে দেওয়া বিশেষ করে বাইরে চলে যাওয়া ছেলে মেয়েরা আজকে আর বাইরে গিয়ে তো একে তো শিক্ষা থেকে বঞ্চিত হলো আর বাইরে গিয়ে আরো বেয়ারা হয়ে যাচ্ছে যারা নির্বোধ শিশু বয়সে আছে তাদের শৈশবটা এখন কিছু পণ্য পাওয়ার অথচ তাদেরকে না দিয়ে আমরা কি দিয়েছি শ্রম দিয়েছি তাকে আমরা পাথর ভাঙতে দেখেছি আমরা খনির মুখে বসে বসে কয়লা কুড়াতে দেখেছি আমরা চায়ের দোকানে তাদেরকে চা ঘুরতে দেখেছি আমরা টেলারের পাশে বসে বসে তার সহযোগিতা করতে আমরা দেখেছি রেল স্টেশনে তাদেরকে তার আশেপাশে জঞ্জাল থেকে অনেক কিছু কুড়োতে দেখেছি তাদের প্রত্যেকের পিছনে একটা উদ্দেশ্যে যে আমরা যেন পেট নিয়ে মরছি তাহলে তারা নিজে থেকে কি এটা করেছে না তাদের মা বাবারা তাদেরকে বাধ্য করেছে এবং সেখানে কোনো অন্য কারণ আমার তো মনে হয় যে এখানে শুধু শুধু দারিদ্রতাটা কারণ রয়েছে নেই কিছু এটা সব রকম জিনিস এখানে জড়িয়ে আছে আমার মনে হয় প্রথমত আমাদের যে মেমোরি পিতা মাতার মেমোরি ব্যাপার রয়েছে কিছু পিতা আমরা দেখি সত্যিকারের বাস্তব কথা আপনি যেটা যে যে সমস্ত ছেলেদের উদাহরণ দিলেন তাদের ছেলে মেয়েও শিক্ষিত হয়েছে তাদের দারিদ্রতা ছিল না এরকম কিছু নাই তারা গরিব দরিদ্রতা ছিল না তাও ফাঁকে দেখা যাচ্ছে যে ওই ধরনের ছেলেরা শিক্ষিত হয়েছে তাহলে যে পিতা মাতারা যারা গরিব এখনো রয়েছেন ওই সীমার মধ্যে মানে ওই স্তরের মধ্যে তারা যদি নিজের ছেলেকে শিক্ষা না দিতে চান তাহলে জানতে তাদের মেমোরিতে কি আছে কিছুটা গোলমাল আছে তারা প্রথম থেকেই পেতে চাই ছেলেদের ইনকাম আর তারা তাদের কাছে অর্থ এবং সম্পদটা বেশি বড় তারা দেখেন আর কিছু পিতা মাতা আছে ওই শ্রেণীর পিতা মাতা তারা আবার জ্ঞানকে তারা বেশি বড় করে দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত পিতা মাতাকে তো আমাদেরকে বলতে হবে যে সে যদি খায় আর বাঁচে খাওয়াটাই যদি মূল কথা হয় আর খেয়ে বেঁচে থাকাটাই যদি সব কিছু হয় তাহলে একটা জীবে আর একটা মানুষের কী তফাত থাকলো গরিব যদি হয় অর্থহীন সে যদি হয় এমন পর্যায়ের হয় যে না তার সংসার চলে না তাহলে আমি এই রকম মানুষদেরকে বলতে পারি যে না একেবারেই শুধু লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকতে গেলে পেট চলবে না তাহলে অন্তত তাকে এই সুবিচারটা করতে হবে যে এই ছেলেটাকে আমি সকালবেলায় একটু কিছু কাম হয়তো নিলাম তাকে পড়ার সময়টা যদি ভাগ করি তার ক্ষেত্রে যে 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 সমস্ত সমস্ত অর্থহীন তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে ওর আসল সম্পত্তিটা তোমরা কেড়ে নিয়ে নেওয়ার কাছ থেকে কেন যে এখন যেটা পয়সা ছেলেটা কামাই করবে সেটা হচ্ছে স্বল্প মেয়াদি এবং শিক্ষাটা সে যদি গ্রহণ করে নেয় তো এটাই হচ্ছে তার কাছে ফসল দীর্ঘ মেয়াদি হবে সুতরাং তার ব্রেনটাকে যদি ওয়াশ করা যায় যে হ্যাঁ যদি অনিবার্য দেখা দেয় এরকম তাহলে তোমার ঘরের মধ্যেই জেনে সীমিত থাকে যে ছেলেটা একটু কিছু তোমার সহযোগিতা করে দিল দিয়ে তারপরে আবার সেনিদের পড়ায় মন দিল আবার হয়তো পড়ার ফাঁকে ফাঁকে একটুখানি হেল্প করে দিল তারপর আবার সে কিন্তু সম্পূর্ণ কাট অফ হয়ে যাবে এরকমটা যেন কোনো মা বাবা না করেন কথাটা কি এরকম যদি তাকে পরামর্শ দেওয়া হয় যেটা বলছিলেন যে প্রসঙ্গটা নিয়েছিলেন যে বিদ্যায় বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ নাকি অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি সেটা অর্থটাই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা বোধ দুটোই দরকার কিন্তু আল্লাহ সুবাহতালা যে মেসেজ বা বার্তা দিয়েছেন রসোল্লা সাল্লামকে তার দৃষ্টিতে আমরা এই বুনিয়াদি শিক্ষাটাকে বেশি করে প্রাধান্য দিতে পারি লজিক্যালি যুক্তির ভিত্তিতেও কারণ আজকে সারা পৃথিবীতে আমরা দেখেছি দেশ যেভাবে উন্নতি করছে এবং পৃথিবীর ইতিহাসে সময় যেভাবে মুসলিমরা চরম উন্নতির শিখরে ছিল সব দিক থেকে টেকনোলজি বলুন পলিটিক্যালি বলুন সামাজিক ইকোনমিক্স বলুন ফিনান্সিয়াল সমস্ত ব্যাপারে উন্নতির চরম শিখরে ছিল কেন তার কারণ হচ্ছে তারা কোরআন এবং হাদিসের বেশি ক্লোজ থেকেই কাছাকাছি ছিল আর যখনই আমরা কোরআন এবং হাদিস থেকে অ্যাডিশনাল করে দিয়েছি দূরে ছেড়ে রেখে দিয়েছি তখনই আমাদের এই অধর ফিরে এসছে তাহলে এই শিক্ষা অবশ্যই আমাদের এই শিক্ষাটাই বেশি প্রাধান্য কারণ একজন মনে শিক্ষা প্রতিষ্ঠিত হলে সে একটা যে পার্ট টাইম জব আর লং টাইম জব আমরা পার্ট টাইম জব দুনিয়াবি ক্ষেত্রেও আমরা পছন্দ করি না কোনো গার্জেন চান যে একটা ছেলে কলেজে বা স্কুলে পার্ট টাইম হিসেবে নিয়োগ হোক সে চায় যে লং টাইম পারমানেন্ট হিসেবে চাকরি করুক তাহলে আমরা যে ছেলে মেয়েদের ছোট বয়স থেকে তার কাছ থেকে যে ইনকাম পেতে চাইছি সেটা তো শর্ট টাইম পার্ট টাইম জব এটা তাহলে তার মানে বুঝের অভাব আছে এর সার হলো যে একটা ছেলেকে মানুষ করা সেটা সব থেকে বড় সম্পদ কামানো মারফত জানিয়েছিলেন কিতাব তাহলে আল্লাহ রসুল তাদেরকে শিক্ষা গুলো দিয়েছিলেন কিতাবের এবং সেই সাথে সাথে আবার কিসের শিক্ষা দিয়েছিলেন হেকমত হেকমত তাহলে হিকমত এখানে আছে তা না হলে আল্লাহ রাসুল কি করে শিক্ষাটা দিলেন এবং সেটাকে নিয়ে আপনি যে একটু আগে বললেন যে ওখান থেকে যেটা লাভ পেয়েছে মুসলমানরা বিগত দিনে তাহলে তারা লাভবান বেশি হয়েছে আর একটা কথা হচ্ছে মানে এখানে যে আমরা যে কথা প্রসঙ্গে ছিলাম যে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ না সম্পদ এটা আমার হয় দুটি আমাদের সমাজে অত্যন্ত জরুরি কারণ যুগে আমরা দেখতে পাই ওসমান গণী তিনি ছিলেন ধনী তাকে গণী বলা হয়েছে যে তার সম্পদে আল্লাহ রসুল অনেক উপকৃত হয়েছেন খাদি আল্লাহ আনহা তার সম্পদে তিনি অনেক লাভবান হয়েছেন এবং দিনে অনেক কিদমত হয়েছে অপর দিকে যদি একটা ব্যক্তি ধনী হয় তার যদি সেই ধনটাকে কাজে না লাগবার জ্ঞান না থাকে তাহলে সেই ধন কাজে আসবে না ধন এর ধন মূল্যই থাকবে না থাকবে না কোনো মূল্য আমার মনে হচ্ছে দুটি এক মানে যে 1 is to 1 মানে একে অপরের জড়িত রয়েছে সমস্ত মানব জীবনের জন্য সম্পদ এবং জ্ঞান দুটেই এই বিষয়টার শিক্ষা এবং অর্থ দুটোই একে অপরের পারস্পরিক সম্পর্কযুক্ত কিন্তু আমরা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে একতরফা করে দিচ্ছি আচ্ছা যারা যারা এই সুযোগটাকে হাতছাড়া করে দিয়েছে ধরুন আমরা এতদিন তাদেরকে বলতে পারিনি যদি আজ কোনো ব্যক্তি আমাদেরকে বলেন যে হ্যাঁ এটা আমরা সুযোগটাকে হাতছাড়া করেছি অবশ্যই সেক্ষেত্রে এইরকম মানুষদেরকে আমরা কি উপদেশ দিতে পারি যে হ্যাঁ আপনি বুনিয়াদি শিক্ষা যেটা কোরআনে কারিমের এটাই হচ্ছে মূল এখান থেকে আপনি অনেক কিছু পাবেন হ্যাঁ এটা কথা ঠিক যে কোরআনে কারিমের শিক্ষা সব কটা নিয়ে নিতে গেলে কোনো একটা ডিগ্রি কোরআন মাজিদ তোমাকে দেবে না

এতদিনেরুনিয়াদী শিক্ষা ইসলামী তারা যেন সেটা শিক্ষা করেন আর যারা আদৌ শিক্ষা করেন না বুনিয়াদী শিক্ষা এবং অন্যান্য শিক্ষা করেন তাদের বলবো তাদেরকে আমরা বলবো যারা শুধু এখন ছোট থেকে ছোটবেলা থেকে ছেলেদের কাছ থেকে সম্পদ পেতে চান সেই পিতামাতাকে আমরা এই মেসেজ দিতে চাই তারা যেন এই বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করেন এবং যেগুলো শিক্ষা যদি সুযোগ হয় তাও শিক্ষা করেন তবে তাদের চেষ্টা করে সেটা একটা শান্তিপূর্ণ আমাদের এটা জিনিসটা একটু পরিষ্কার করে দেওয়া ভালো তাই আমি বলবো যে আমাদের এই অবস্থা থেকে জানতে হবে যে আমাদের সম্পদের প্রয়োজন আছে এবং আমাদের জ্ঞানের সব রকম জ্ঞান সেটা দুনিয়া বিজ্ঞান এবং উখরা বিজ্ঞান দুনিয়ায় যদি আমরা কৃতিক কৃতকার্য হতে চাই আমরা দুনিয়ার জ্ঞান চাই আর আখের হাতে যদি কৃতকার্য হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ইমানের জ্ঞান চাই আমাদের মানে কবরের আজাবের জ্ঞান চাই তারপর আমাদের হালান হারামের জ্ঞান চাই আমাদের নামাজের জ্ঞান চাই ইমানের জ্ঞান চাই এই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা আখেরাতে আমরা পরিত্রাণ পাবো সুতরাং আমাদের সব রকম আমাদের যেহেতু আমাদের দুটি দুনিয়া রয়েছে এই দুনিয়ায় কৃতকার্য হতে গেলে আমাদেরকে দুনিয়া বিষয়ে জ্ঞান রাখতে হবে একগুলো লোক হচ্ছে কি সমূলেই শিক্ষা থেকে তাদেরকে চিন অধিকার ফাঁকির ফাঁকির মধ্যে রেখেছে আর এক শ্রেণী হচ্ছে কি যদি শিক্ষায় দিয়েছে ও বা তো তারা শুধু দুনিয়ার শিক্ষা দিয়েছে আর এক শ্রেণী হয়েছে কি যে তারা দিনের শিক্ষা দিয়েছে এবং অনেকে আবার হয়তো তার সাথে সাথে দুনিয়ারও শিক্ষা দিয়েছে তো তাহলে সেক্ষেত্রে আমি আমার এই সমস্ত জনগণকে কি মেসেজটা দিতে পারি শেষের বেলায় যে অধিকার একটা শিশুর এটাই হচ্ছে তার বাবা মায়ের কাছ থেকে যে সে যেন তার কাছ থেকে তার শিক্ষার অধিকারটাকে কেড়ে না নেই তারপর আমি একটা জিজ্ঞেস করবো এই তিনটে ভাগে ভাগ করলেন তার মধ্যে কোনটা আমাদের ডিসিশন যে মানুষ সেটা করুক কোন প্রকারের শিক্ষা তিন নম্বরে যেটা বলেছেন সেটা যাদের এবং হাদিসের থাকবে

আমরা যেন আমাদের আখরাত যেটা আমাদের আসল কামনা আসল বাসনা আসল আমাদের গন্তব্যস্থান যেটা সেটাকে আমরা যেন ঠিক করতে পারি তার জন্য আমরা তাদেরকে দিনী তালিমটা আগে দেব দিনী তালিমে সমৃদ্ধ হওয়ার পর তাকে আমরা চেষ্টা করবো যে সে দুনিয়ার তালিমটা পাবে দিন এবং দুনিয়া হতে গেলে আল্লাহ যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আ তেনা দুনিয়া আসান তাহলে আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় সুখ দাও এবং তুমি আমাদের আখেরাতকে সুখ সমৃদ্ধ করে দাও তাহলে এই শিক্ষাকে যদি আমরা মাধ্যম হিসাবে মেনে নিই আর এই কথাটাকে আমরা যদি গ্রহণ করে নিই তাহলে আল্লাহ রব্বুল আলমীন যেটা আমাদের কাছ থেকে চাইছেন তার হান্ড্রেড পারসেন্ট প্রতিফলন এখানেই দেখতে পাওয়া যাবে তাহলে আপনাদের মতো মানুষের কাছে আমাদের এটাই কামনা এটাই বাসনা এবং সেই সাথে সাথে আমরা একটা আরোজ করব এটা এটা তর্কের বিষয় নয় বা যুক্তির কথা হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা সর্বশিক্ষা অভিযানকে মেনে নিতে পারছেন সর্বশিক্ষা অভিযানের ব্যাপারে আমাদের সরকার বেশ কিছু টাকা খরচও করছেন সেখানে সর্বশিক্ষার নাম দিয়ে আজ আমাদের বৃদ্ধ বাবা জানেরা চাচা জানেরা সেখানে গিয়ে কিছু কিছু শিখছেন তো কি শিখছেন সেখানে শুধু এইগুলোই শিখছেন যে যাতে করে সে কি করতে পারে সই করতে পারে আপনাকে বলবো সর্বশিক্ষার নাম দিয়ে আমাদের মধ্যে মক্তব্যে গিয়ে মাদ্রাসাতে গিয়ে এখনো আল্লাহর এবং আল্লাহর রসুলের জ্ঞান একটু কিছু নিন যাতে করে আপনার আখেরাত সমৃদ্ধ হয় এই তফিক আল্লাহ রবুল্লা আলামিন যেন আপনাকে দান করেন এই দোয়া এবং এই কামনা আর এই বাসনা রেখে আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা যে এক নিশ্চিতভাবে একমুখী ও থেকে তাকে জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান শাহীদুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আকরমুজ্জামান বেন আব্দুস সালাম মুজাফ্ফর বেন মহসিন মহম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ঈমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সৈদা করতেছেন সেদ্দে ইসলামের কার আল্লাহ করতা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর অসন্তুষ্টি চিন্তিত থাকতে হবে ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানি কর তোমান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায়ণ্ডব অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন